মাত্র 6000 টাকা যারা কিনে বাজেটের জন্য ক্যামেরা স্বপ্নে পূরণ হচ্ছে না তারা কিন্তু এই ক্যামেরা দেখতে পারেন বডি প্রাইস অনলি বডি প্রাইস 6000 টাকা ঈদের আগ পর্যন্ত অফারটা কিছু কম্বো প্যাকেজ নিয়ে এসেছি হ্যাঁ আচ্ছা তো প্রথমে যদি আমি শুরু করি এই ক্যাননের 1000 ডি ক্যামেরাটি দিয়ে আচ্ছা এটা যারা হচ্ছে ভ্রমণপিপাসী মানুষ আছেন বা স্টিল ছবি তুলতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এটা হতে পারে বেটার চয়েস হ্যাঁ এটা সাথে একটা 18-15 কিট লেন্স আছে এই 1000 ডি ক্যামেরাটি দিচ্ছি আজকের অবিশ্বাস্য মূল্য অফার মূল্য মাত্র 11000 টাকায় মাত্র 11000 টাকায় এই ক্যামেরাটির সাথে আপনারা একটা লেন্সও পাবেন প্লাস হচ্ছে কিছু গিফট আইটেমও আছে তার সাথে দিচ্ছি একটি আকর্ষণীয় ভি ব্যাগ এবং একটি অরিজিনাল ব্যাটারি এবং চার্জার কারণ অনেকে কপি ব্যাটারি চার্জার কিন্তু দিয়ে দিচ্ছে হ্যাঁ সেক্ষেত্রে আপনাদের কিন্তু প্রবলেম হয় আর কি ছবি তুলতে গিয়ে এরপর একটি স্ক্রিন প্রোটেক্টর 16 GB মেমোরি কার্ড লেন্সের সাথে একটি ফিল্টার এবং একটি হুড এবং একটি ডাটা কেবল মানে ডাটা ছবি ট্রান্সফারের জন্য সর্বশেষ যে কম্বো প্যাকেজটি আছে সেটি হচ্ছে 550D যারা হচ্ছে ওয়াজ মাহফিলের ভিডিও করবেন বা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার আছেন ব্লগিংয়ের কাজ করবেন তাদের কিন্তু অনেকে চায় অল্প বাজেটের মধ্যে যাতে সব কিছু পেয়ে যায় তো এটা হচ্ছে 550D আপনারা মাইক্রোফোন পোর্ট পাবেন হ্যাঁ তো বুঝতে পারছেন এটাতে সবগুলো অনেক ধরনের ফিচার্স অ্যাভেলেবেল আছে এটা কিটলেন সব হয়ে যাবেন মাত্র 17000 টাকা সিস্টেম আমরা 600D দিয়ে শুরু করি 600D স্ক্রিন রোটেট করতে পারবেন 360° অ্যাঙ্গেলে 18 MP ট্রিক ক্যামেরাটি 50D মাশাআল্লাহ ভিডিওতে DSLR 4K ভিডিও করতে যাচ্ছেন তার জন্য হচ্ছে 250D ক্যামেরা মাশাআল্লাহ দেখেন মানে এই ক্যামেরা যে হাতে নেন খুব লাইট ওয়েট এবং খুব হালকা আমার থেকে ভালো লাগছে কোনো জায়গায় কোনো ক্যারি করতে গেলে এইসব ক্যামেরাগুলো নিতে পারবেন হ্যাঁ M50 মানে M50 হচ্ছে আপনার ব্লগের জন্য বেস্ট হয় হ্যাঁ যারা কিনা এই ক্যামেরা কিনতে যাচ্ছেন বা ব্লগিং করতে যাচ্ছেন তারা জন্য এই ক্যামেরা দেখতে পারেন 15-15 লেন্সও আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা তো পুরো লেন্স সহকারে মাশাল্লাহ এটার প্রাইস কেমন যাচ্ছেন ভাইয়া প্রাইস দিচ্ছে যে মাত্র 48000 টাকা 48000 টাকা বর্তমানে এটা তো ভাইয়া অনেক দাম মানে নতুন জি জি আচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আজকে ভিডিও কিন্তু খুব স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকে ভিডিওতে আমি আপনাকে দেখানোর চেষ্টা করবো সবচেয়ে কম বাজেটের মধ্যে এবং কি মাত্র ঈদের আগ মাত্র 6 দিন বাকি আছে খুব চিপ প্রাইসের মধ্যে DSLR ক্যামেরাগুলো কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিও খুব হেল্পফুল হবে ভিউয়ার্স আমি পরিচয় করে দিয়ে শুরু করবো আমার অন্তর ভাইয়ের সাথে অন্তর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমাদের তো ঈদের আর মাত্র 6 দিন বাকি আছে তো সেই ক্ষেত্রে কি কি অফার রাখতেছেন বা কি কি ধামাকা অফার রাখতেছেন আচ্ছা আমার মানে ফেসবুক পেজে অনেক মানে কোশ্চেন আসে যে মানে অনেকে প্রশ্ন করে যে ভাইয়া মানে কম বাজেটের মধ্যে একটা প্যাকেজ হলে কি ভালো হয় লেন্স যেহেতু ক্যামেরা ছাড়া মানে লেন্স ছাড়া ক্যামেরাটা অন্ধ হ্যাঁ তো সেই ক্ষেত্রে মানে অবশ্যই এটা লেন্সের প্রয়োজন হয় তো তাদের কথা চিন্তা করে মূলত আমি আজকের এই ভিডিওটা করতেছি হ্যাঁ এবং কিছু কম্বো প্যাকেজ নিয়ে এসেছি হ্যাঁ আচ্ছা তো প্রথমে যদি আমি শুরু করি এই ক্যাননের 1000D ক্যামেরাটি দিয়ে আচ্ছা এটা যারা হচ্ছে ভ্রমণপিপাসী মানুষ আছেন বা স্টিল ছবি তুলতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এটা হতে পারে বেটার চয়েস হ্যাঁ এটার সাথে একটা 18-15 কিট লেন্স আছে এই 1000D ক্যামেরাটি দিচ্ছি আজকের অবিশ্বাস্য মূল্য অফার মূল্য মাত্র 11000 টাকায় মাত্র 11000 11000 টাকায় এই ক্যামেরাটির সাথে আপনারা একটা লেন্সও পাবেন প্লাস হচ্ছে কিছু গিফট আইটেমও আছে আচ্ছা তো আমরা ভিডিও শুরু করার আগে কিছু গিফট প্লেটটি দেখতে নাকি ভিডিও পরে দেখাবেন আচ্ছা দেখাচ্ছি সমস্যা নাই আমি প্রতিটা প্রোডাক্টের সাথে দিচ্ছি একটি আকর্ষণীয় ভি ব্যাগ এবং একটি অরিজিনাল ব্যাটারি এবং চার্জার কারণ অনেকে কপি ব্যাটারি চার্জার কিন্তু দিয়ে দিচ্ছে হ্যাঁ সেক্ষেত্রে আপনাদের কিন্তু প্রবলেম হয় আর কি ছবি তুলতে গিয়ে এরপর একটি স্ক্রিন প্রোটেক্টর 16 GB মেমোরি কার্ড লেন্সের সাথে একটি ফিল্টার এবং একটি হুড এবং একটি ডাটা কেবল মানে ডাটা ছবি ট্রান্সফারের জন্য এবং একটি পাওয়ার কেবল থাকছে আচ্ছা আচ্ছা তো অন্তর ভাই কেউ যদি সব এই ক্যামেরাগুলো নিতে চায় সেক্ষেত্রে আপনার শোরুমের নাম এবং লোকেশনটি ক্লিয়ার করুন আচ্ছা আমার শপটি হচ্ছে ঢাকার এলিফ্যান্ট রোড নিউ মার্কেটের পাশে ঢাকা এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল 6 শপ নাম্বার 56 56 নম্বর শপ ক্যামেরা মোশন নেক্সট আমি কম্বো প্যাকেজগুলোই বলি প্রথমে হ্যাঁ তো যেহেতু এটা 1000 ডিটা মানে অলরেডি বলা শেষ হয়ে গিয়েছে 11000 টাকা পড়বে
এরপর পাশাপাশি আছে 1200 যারা স্টিল ছবি তুলতে যাচ্ছেন এবং ছবির পাশাপাশি ভিডিওগ্রাফি করবেন তাদের জন্য হচ্ছে 1200 খুবই পপুলার একটি ক্যামেরা কিটলেন সব পেয়ে যাবেন মাত্র 15000 টাকা যারা স্টুডিওতে কাজ করতে যাচ্ছেন তাদের জন্য এটা খুবই মানে জনপ্রিয় একটি ক্যামেরা এটা হ্যাঁ তো এটা কিটলেন সব পড়বে 15000 টাকা এরপর হচ্ছে এন্ট্রি লেভেলের মধ্যে খুবই জনপ্রিয় একটি ক্যামেরা ক্যানন S500D যেটি থেকে মূলত মানে ক্যাননের যে মেগাপিক্সেলটা এটা কিন্তু খুবই না এটা একটু ভিডিওগ্রাফি করতে পারবেন এই ক্যামেরাটি কিটলেন্স দিয়ে দিচ্ছি মাত্র 16000 টাকা সেই সাথে থাকছে আরো আকর্ষণীয় গিফট জান এটাও 15000 টাকা জি ধন্যবাদ ভাইয়া কারণ মিলের মধ্যে রাখলে হয় কি অনেকে বাজেটের মধ্যে হয়ে ওঠে জি আর এটা কিন্তু স্টক খুব লিমিটেড এগুলো হ্যাঁ এগুলো স্টক লিমিটেড তো ভিডিও দেখার সাথে সাথে কিন্তু আপনারা শপে আসবেন বা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন ঠিক আছে এরপরে ভাইয়া এরপরে দেখা হচ্ছে যারা হচ্ছে মানে কম বাজেটের মধ্যে আপনারা ওয়াইফাই সাপোর্টেড ক্যামেরা করছেন তাদের জন্য হচ্ছে ক্যানন S1300 ক্যামেরা মানে ছবি 7000 টাকা স্টোর করা যাবে ট্রান্সফার করতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে আপনারা স্টিল ছবির পাশাপাশি ভিডিওগ্রাফিও করতে পারবেন সেই ক্ষেত্রে যে আমি একটু কন্ডিশন একটু দেখাই মাশাআল্লাহ কন্ডিশন কিন্তু খুব ফ্রেশ কন্ডিশন জি জি আচ্ছা আপনার যদি অনেক সময় কিন্তু বডি কিন্তু নিয়ে আস ইচ্ছে করলে কিন্তু চাইলে আপনার ইচ্ছে মতো লেন্স ব্যবহার করতে পারেন কারণ লেন্সটির জন্য কিন্তু DSLR কিন্তু খুব বড় লাগে এবং খুব প্রিমিয়াম কোয়ালিটি লাগে কোথায় গেলে গেলে আপনার দিকে আকর্ষণ তাকায় থাকে আর কি যারা ছবি তুলতে জানে আর কি আর যারা প্রফেশনাল আছে তাদের জন্য তো আলাদা ক্যামেরা আছে আমি ইনশাল্লাহ একটু পর দেখাবো এটার প্রাইসটা কেমন যাচ্ছেন ভাই প্রাইস দিচ্ছি হচ্ছে মাত্র 17000 টাকা আপনারা চাইলে লেন্সটা মানে এক্সচেঞ্জ করে অন্য লেন্স নিতে পারবেন ঠিক আছে সর্বশেষ যে কম্বো প্যাকেজটি আছে সেটি হচ্ছে 550D যারা হচ্ছে ওয়াজ মাহফিলের ভিডিও করবেন বা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার আছেন ব্লগিং এর কাজ করবেন তাদের কিন্তু অনেকে চায় অল্প বাজেটের মধ্যে যাতে সবকিছু পেয়ে যায় তো এটা হচ্ছে 550D আপনারা মাইক্রোফোন পোর্ট পাবেন হ্যাঁ তো বুঝতে পারছেন এটাতে সবগুলো অনেক ধরনের ফিচার্স অ্যাভেলেবেল আছে এটা কিটলেন শপে যাবেন মাত্র 17000 টাকা জি আচ্ছা তো এই প্যাকেজগুলোর সাথে কিন্তু গিফট আইটেমগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে হ্যাঁ সো যত দ্রুত পারেন মনে করেন যোগাযোগ করে প্রোডাক্ট আপনাদের হাতে আমি পৌঁছে দিব আপনারা ঈদ কতদিন পর্যন্ত খোলা রাখবেন ঈদের চাঁদ রাত পর্যন্ত খোলা আছে চাঁদ রাত পর্যন্ত এবং আপনারা চাইলে কিন্তু যারা মানে ঢাকার বাইরে আছেন তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন যে কোনো কুরিয়ার সার্ভিসে 24 ঘন্টার মধ্যে কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি আমরা 600D দিয়ে শুরু করি 600D স্ক্রিন রোটেট করতে পারবেন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে 18 মেগাপিক্সেলের ট্রিক ক্যামেরাটি 600D পেয়ে যাবেন 16000 টাকা থেকে শুরু করে 18000 টাকা পর্যন্ত সেটা তো কন্ডিশন ভেদে প্রাইস গুলো হয় হ্যাঁ হ্যাঁ এরপর দেখুন বাংলাদেশের জাতীয় ক্যামেরা 700D এটি সম্পর্কে নতুন করে বলার কিছু নেই অনেকে এটা সম্পর্কে সবাই কম বেশি জানেন যারা ক্যামেরা প্রেমী আছেন তো এটা আমাদের কাছে অনেকগুলো কন্ডিশনাল আছে এটা হচ্ছে আপনার 22000 টাকা থেকে শুরু করে 26000 টাকা পর্যন্ত পেয়ে যাবেন ক্যানন S700D ক্যামেরা বক্স কন্ডিশনগুলো হচ্ছে 26000 টাকা দেখেন এখানে বক্স কন্ডিশনগুলো অনেক আছে দেখেন আমি জানি ফটোগ্রাফি পছন্দ করেন বা অনেক শখে ঘুরতে দিতে পছন্দ তারা ফটোর মধ্যে এই ক্যামেরা দেখতে পারেন এই ক্যামেরার প্রাইস চাচ্ছেন ভাইয়া কত 18000 টাকা 18000 টাকা এরপরে দেখাবো হচ্ছে ফটোগ্রাফারদের হাতে করি ক্যানন S60D বর্তমান এস্টাবলিশ যারা ফটোগ্রাফার আছে তাদের কিন্তু মূলত হাতে করিটা ছিল 60D ক্যামেরাটি দিয়ে হ্যাঁ এটাও কিন্তু বহু আলোচিত একটি ক্যামেরা এটি প্রফেশনাল মিটার ইউজ করা হয়েছে এটাতে প্লাস হচ্ছে স্ক্রিন রোটেট করতে পারবেন যারা ফটোগ্রাফি শুরু করতে যাচ্ছেন তাদেরকে সাজেস্ট করবো অবশ্যই 60D কেনার জন্য এই ক্যামেরাটি প্রাইস দিচ্ছি আজকে অফার মূল্য মাত্র 21000 টাকা 60D আমাদের কাছে একটা বক্স কন্ডিশনার আছে দেখেন এখানে হ্যাঁ এটা পড়বো হচ্ছে আপনার 23000 টাকা এটা হচ্ছে বক্স কন্ডিশন 60D ফুল ফ্রেশ একবারে ইনটেক এটা হচ্ছে ইউএসএ থেকে ইম্পোর্ট করা হয়েছে প্রতিবারের মতো আমি একটা কথা বলে দিই প্রত্যেকটা ক্যামেরার কন্ডিশন ভেদে প্রাইস গুলো হয় আর কি আপনি প্রত্যেকটা ক্যামেরা যাচাবাচা করবেন কন্ডিশন ভেদে প্রাইস গুলো তাদের বলবেন এখন যে ক্যামেরার প্রাইস গুলো বলতে সেগুলো কিন্তু শুধু বডি প্রাইস হ্যাঁ হ্যাঁ কেউ ভাববেন না যে কম্বোর মধ্যে এগুলো লেন্স হয় এগুলো হচ্ছে শুধু বডি প্রাইস আচ্ছা এখন দেখাবো হচ্ছে সেমি প্রফেশনাল লেভেলের মধ্যে এটি ক্যামেরা যারা হচ্ছে আপনারা স্টুডিওতে কাজ করতে চান বা ফটোগ্রাফি করতে চান ওয়েডিং ফটোগ্রাফি করতে চান ওয়াজ বা ফিলের ভিডিও করবেন ভিডিওগ্রাফি করবেন তাদের জন্য হচ্ছে KIS X8D বা 750D ক্যামেরাটি 24.2 মেগাপিক্সেলের ক্যামেরা কিন্তু আপনারা ওয়াইফাই সাপোর্টেড পাবেন হ্যাঁ NFC ব্লুটুথ সব কিছু নেবেন দেখেন সেন্সিটিভিটি অনেকগুলো আছে এখানে বক্স কন্ডিশনও আছে
তো এটার প্রাইস দিচ্ছি মাত্র 30,000 টাকা থেকে শুরু করে 35,000 টাকার মধ্যে পেয়ে যাবেন ক্যানন 750D ক্যামেরাটি। আচ্ছা, এরপরে দেখা হচ্ছে 750 বড় ভাই ক্যানন 760D, ফিচার্স এভরিথিং সব কিছু সেম, জাস্ট একটা প্রফেশনাল মিটার ইউজ করা হয়েছে। এটার প্রাইস দিচ্ছি হচ্ছে মাত্র 33,000 টাকা। এরপরে দেখা হচ্ছে 8000D, এটা এবং 760D সেম ক্যামেরা, জাস্ট লোগোটা ভিন্ন ভাই। হ্যাঁ, এটা একটু ফ্রেশ কন্ডিশন আছে। 8000D ক্যামেরাটি দিচ্ছি আমরা মাত্র 35,000 টাকা। আচ্ছা অন্তু ভাই, আরেকটা কথা প্রশ্ন করতে চাই, আমার অনেক সাবস্ক্রাইবার যারা কিনা এই প্রশ্নটা করবে, রিয়ান টুয়ার্ডে কি ওয়ার্ড দিতেছেন ভাই? আচ্ছা, আমি বড় বড়ের মতো প্রতিটা ক্যামেরা এবং লেন্সের সাথে দিচ্ছি 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি, 10 বছরের শাটার রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 1 মাসের এনি পার্টস বডি রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি। অর্থাৎ 1 মাসের মধ্যে আপনার ক্যামেরা যদি কোনো ফিজিক্যাল ড্যামেজ ছাড়া, বিন্দু পরিমাণ কোনো প্রবলেম হয়, যে পানিতে ফেলে দিচ্ছেন বা আগুনে পুড়ে গেছে, এই ধরনের কোনো প্রবলেম ছাড়া কিন্তু কোনো সমস্যা হলে আমি রিপ্লেস করে দিব এনি পার্টস আর কি। ঠিক আছে, নেক্সট নেক্সটে দেখাবো হচ্ছে 800D, এটা হচ্ছে লেটেস্ট ক্যামেরা, এটা 800D ফুল ফ্রেশ কন্ডিশন আছে। আরেকটা কথা বলি ভাই, আমার কিন্তু আপনারা প্রশ্ন করতে পারবেন, ভাই এত আগের মডেল এখানে আছে বাট ক্যামেরাটা তো ফ্রেশ কেন, কীভাবে এত ফ্রেশ, কালার করা কি না? আমার এখানে কোনো কালার করার প্রোডাক্ট নাই, দেখেন হাতে যত মন চায় তত পরীক্ষা নিরীক্ষা করে নেবেন, কোনো কালার করার প্রোডাক্ট নাই, প্রমাণ করতে পারলে 5,000 টাকা জরিমানা দেবেন। ঠিক আছে, 800D আপনারা হচ্ছে 45টা অটোফোকাস পয়েন্ট পাবেন, 24.2 মেগাপিক্সেলের ক্যামেরাটিতে আপনারা স্টিল ছবির পাশাপাশি ভিডিওগ্রাফিও করতে পারবেন। এটার প্রাইস দিচ্ছি মাত্র 38,000 টাকা। এখন দেখাবো হচ্ছে সোনার হরিণ ক্যানন 200D, ব্লগারদের মনে করেন মানে এটা মানে ধরতে গেলে ক্রাশ বলা চলে, ক্রাশ আর কি। আমার থেকে সবচেয়ে ভালো লাগে অতি ফাস্টে, কিন্তু আমি 600D পরে 200D চলে আসছি, কারণ এই ক্যামেরাটা যারা কিনা ব্লগিং করতে যাচ্ছেন বা ভিডিওগ্রাফি করতে যাচ্ছেন, আমি সাজেস্ট করবো তাদের জন্য এই ক্যামেরাটা নেওয়ার জন্য। ক্যামেরাটা দেখেন পুরো ফ্রেশ কন্ডিশন, এটার প্রাইস কেমন যাচ্ছে? এটার প্রাইস দিচ্ছি মাত্র 32,000 টাকা, মাত্র 32,000 টাকা। বক্স কন্ডিশন আছে আমাদের কাছে, এটা পড়বে হচ্ছে 35,000 টাকা। আচ্ছা, এরপর একটা দেখতেছি 250D, মাশাআল্লাহ, ভিডিওতে DSLR 4K ভিডিও করতে যাচ্ছেন, তাদের জন্য হচ্ছে 250D ক্যামেরা, মাশাআল্লাহ। দেখেন মানে এই ক্যামেরা যে হাতে নেন খুব লাইট ওয়েট এবং কি খুব হালকা, আমার থেকে ভালো লাগছে কোনো জায়গায় কোনো ক্যারি করতে গেলে এই সব ক্যামেরা গুলো অনায়াসে নিতে পারবেন, খুব সহজে, একদম খুব সহজে। আর আপনাকে সাজেস্ট করেন যে সাজেস্ট নিতে চান অথবা আপনাদের ভিডিওর জন্য কোন ক্যামেরা নিবেন, আমি সাজেস্ট করবো 200D বা 250D আপনার জন্য বেটার হবে। এটার প্রাইসটা কেমন ভাইয়া? এটা দিচ্ছি হচ্ছে 43,000 টাকা। 43,000 টাকা অনলি বডির প্রাইস? অনলি বডির প্রাইস। আচ্ছা, সেক্ষেত্রে হোসেন ব্লগ রেফারেন্স দিলে ভাই কিছু টাকা কমাবেন, ইনশাআল্লাহ। হ্যাঁ, ডিসকাউন্ট করে দেবো এবং সাথে কিন্তু আকর্ষণীয় 8টি গিফট আছে। 8টি গিফট? জি জি। আচ্ছা, এরপরে ভাইয়া? এরপর দেখো যে 70D, 70D সবকিছু আছে। হ্যাঁ, তো এই ক্যামেরাটি অনেকে 70 কিন্তু প্রশ্ন থাকে যে ভাই 70 মাথার বোর্ড হলে যায়, আসলে মানে কি বলবো, মানে ইলেকট্রিক জিনিস কম বেশি সমস্যা হয়, বাট আমার এখানে কোনো সার্ভিসিং করা কোনো প্রোডাক্ট নেই। 70D অনেকে ওয়ারেন্টি ক্লেম দেয় না, হ্যাঁ, বাট আমি কিন্তু ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি এটা। হ্যাঁ, ওয়ারেন্টি গ্যারান্টি সব কিছু অ্যাভেলেবল পাবেন মাত্র 35,000 টাকা। এরপরে দেখাবো হচ্ছে 77D, দেখেন বক্স কন্ডিশন আছে দুইটা, এগুলো হচ্ছে বাংলার বাঘ, এর জন্য মনে করেন আটকে রেখেছি, খুলে ফেললে কিন্তু আপনি মনে করেন বের হয়ে যাবে, বুঝছেন। 77D আপনার 45টা অটোফোকাস পয়েন্ট পাবেন, ভিডিওগ্রাফির জন্য বেস্ট হবে, ফটোগ্রাফির জন্য বেস্ট হবে। এই ক্যামেরাটি দিচ্ছি বক্স কন্ডিশন দুইটা যেটাই নেন মাত্র 38,000 টাকা। এরপর দেখা হচ্ছে ক্যামেরা রাজ্যের রাজা ক্যানন 80D। হ্যাঁ, যারা ওয়েডিং এর কাজ করেন তাদের জন্য এটা হতে পারে বেটার চয়েস। হ্যাঁ, দেখেন স্ক্রিন রোটেট করতে পারবেন, স্ক্রিন টাচ, ওয়াইফাই, ব্লুটুথ, এনেছে সব কিছু নেবে, কোনো কালার করা প্রোডাক্ট নাকি, এটা কিন্তু আমাদের কাছে বক্স কন্ডিশনও আছে, মাশাআল্লাহ। আমি মনে করি আপনার কাছে প্রতিটা ক্যামেরার ভিতরে বক্স কন্ডিশন এবং যে বক্স আছে দুটোই আছে আমার কাছে, চাইলে কিন্তু ফোন দিয়ে সাথে যোগাযোগ করতে পারেন। এটা দেখেন দেখেন জায়গার স্বল্পতার কারণে সবগুলো ক্যামেরা ডিসপ্লে করতে পারিনি, ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই অ্যাভেলেবল আছে, আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারবেন। প্রাইস হচ্ছে আপনার 53,000 টাকা থেকে শুরু করে 60,000 টাকা পর্যন্ত আছে।
ঠিক আছে, এখন ছোট ভাই একটা প্রাইস গুলো বলে দেন, কারণ অনেকগুলো ক্যামেরা দেখা যাচ্ছে। 2 এটা 5 মার্ক তো যারা হচ্ছে আপনারা ওই স্টুডিওতে কাজ করবেন তাদের জন্য হতে পারে বেটার চয়েস, যেটা প্রাইস কিন্তু 25000 টাকা। 25000 টাকা, হ্যাঁ। 6D এটা হচ্ছে ফটোগ্রাফারদের ঘরের একজন সদস্য এটা, হ্যাঁ। এটা যারা হচ্ছে এখন নতুন ফটোগ্রাফি শিখতে যাচ্ছেন আমার ক্রাশ যদি আমি বলি, আমার দুইটা ক্যামেরা সবচেয়ে প্রিয়, একটা হলো M50 আর একটা হচ্ছে 200D। এই দুইটা ক্যামেরার মধ্যে ছোট একটা মিররলেস ক্যামেরা, যেটা কিনা পকেটে ক্যারি করা যায় আর কি। তবে এটার প্রাইসটা কেমন? এটার প্রাইস হচ্ছে 35000 টাকা। আর এটাতে কি কি করা যাবে? এটাতে সব কিছু করতে পারবেন, এভরিথিং সব কিছু আছে। গুগল একটু সার্চ করলে বা আমাকে মনে করেন এসএমএস করুন, আমি সব কিছু বলে দিই। ঠিক আছে, এরপরে ভাইয়া এরপর দেখো M50, এটা তো আমার ক্রাশ। হ্যাঁ, M50, মানে M50 হচ্ছে আপনার ব্লগের জন্য বেস্ট হয়, হ্যাঁ। যারা কিনা এই ক্যামেরা কিনতে যাচ্ছেন বা ব্লগিং করতে যাচ্ছেন তারা যেন এই ক্যামেরা দেখতে পান। 15-15 লেন্সও আছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা তো পুরো লেন্স সহকারে, মাশাল্লাহ। এটার প্রাইস কেমন যাচ্ছেন ভাই? প্রাইস দিচ্ছে যে মাত্র 48000 টাকা। 48000 টাকা বর্তমানে এটা তো ভাই অনেক দাম, মানে নতুন। জি। এরপর দেখাবো নিকন D3100 মাত্র 8000 টাকা। স্টিল ছবির পাশাপাশি ভিডিওগ্রাফিও করতে পারবেন মাত্র 8000 টাকা। প্রতিটা ক্লিপ থেকে প্রত্যেকটা সবকিছু কিন্তু প্রতিটা ক্যামেরা কিন্তু ফ্রেশ হতে হবে, তা না আপনি সরাসরি শুরু মা আসবেন, ভিডিও কলে দেখবেন, তারপর আপনার প্রাইসটা নির্ধারিত হবে আর কি। এরপরে এরপরে দেখাবো হচ্ছে নিকন D3200 স্টিল ছবির পাশাপাশি ভিডিওগ্রাফি করতে পারবেন, প্লাস হচ্ছে মাইক্রোফোন পোর্ট আছে, ব্লগিংও করতে পারবেন এটা দিয়ে, মাত্র 10000 টাকা, অনলি বডি প্রাইস। এই প্রাইসগুলো কিন্তু ঈদ পর্যন্ত থাকবে, ঈদের পরে কিন্তু দামগুলো বেড়ে যেতে পারে বা কমতে পারে, কিন্তু শেষ হয়ে গেলে কিন্তু আর দিতে পারবো না। দিতে পারবো না, একটু আগে আগে কল দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, এগুলো হচ্ছে অনলি বডি প্রাইস। এরপরে ভাই ৫৫০০ জুম লেন্স মাত্র 8000 টাকা, 70-300 জুম লেন্স পাবেন মাত্র 9000 টাকায়, মাস্টার লেন্স 18-105 জুম করতে পারবেন, প্লাস হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেলে ছবি তুলতে পারবেন, এটার প্রাইস দিচ্ছি মাত্র 10000 টাকা। 10000 টাকা। এখন আমরা ক্যানোনের কিছু লেন্সের দিকে যাই। ক্যানোনের আদর্শ লেন্স 18-55 কিট লেন্স, হ্যাঁ, IS 1-2-3 পাবেন হচ্ছে মাত্র 5000 টাকায়, ISSTM-টা পাবেন হচ্ছে আপনারা 6000 টাকা। এটা সাইলেন্ট মোড, কোনো সাউন্ড হবে না, আমি কি ভিডিওতে স্মুথ আসবে, 10-18 ওয়াইড লেন্স, খুবই জনপ্রিয় লেন্স এটা, এডিটের সাথে বেশি ইউজ করা হয় এটা। এই এটার প্রাইস দিচ্ছি মাত্র ভাই 13000 টাকা। 13000 টাকা। আরেকটা নিকনের লেন্স, মানে মিস্টেক করে ফেলেছি, নিকনের লেন্স আছে একটা প্রাইম লেন্স, 50mm প্রাইম লেন্স, ইয়াংনু ব্র্যান্ডের এটা, হ্যাঁ। লাইক নিকনের যে 1.8G আছে সেম ওইটার মতোই আউটপুট এটা, এটার প্রাইস দিচ্ছি হচ্ছে মাত্র 8.5 হাজার টাকা। 8.5 হাজার টাকা। এরপর ক্যানোনের 24mm, 1.8 aperture, খুবই কিউট লেন্স এটা, এটা তো ছবি তোলার জন্য, ছবি তোলার জন্য, হ্যাঁ, প্রচুর ছবি তোলার জন্য, খুব চমৎকার ভাই, এটা প্রাইস দিচ্ছি খুব ব্লার হবে, ব্যানার ব্লার হবে, এটা প্রাইস দিচ্ছি মাত্র 14000 টাকা। 40mm মাত্র 12000 টাকা, 10K, মাশাআল্লাহ। কোন দেশের জন্য ভাই ফেস ফেস কোন দেশের? ইয়াংনু ব্র্যান্ডের 50mm 1.8, হ্যাঁ, যারা প্রাইম লেন্স করছেন 50mm, এটা প্রাইস দিচ্ছি 15.5 হাজার টাকা। তারপরে দেখাবো হচ্ছে 75-300 বাংলাদেশের জাতীয় লেন্স, যারা আপনার ক্যামেরা কিনে যারা জুম লেন্স দিয়ে শুরু করতে চায় তারা মূলত এই লেন্স দিয়ে মানে স্টার্টিং আর কি করে, হ্যাঁ। তো এই লেন্সটি প্রাইস শুরু হচ্ছে আপনার 8.5 হাজার টাকা থেকে শুরু করে 11000 টাকা পর্যন্ত আছে বক্স কন্ডিশনগুলো। আচ্ছা আচ্ছা, এরপরে 55-200 IS-2, এটা IS-2 ইমেজ স্টেবিলাইজার আছে, যাদের জুম লেন্সে হাত চেক করে এটা কিন্তু আপনারা অন করে দিলে
হাত চেক করলো কিন্তু ছবি কাটবে না। হ্যাঁ, ওটার প্রাইস হচ্ছে 9500 টাকা। 5500 এসটিএম সাইলেন্ট মোটর, কোনো সাউন্ড হবে না, এটার প্রাইস দিচ্ছি মাত্র 12000 টাকা। এবং টেন মনের একটা লেন্স আছে দেখেন, 28300 দিচ্ছি মাত্র 10000 টাকায়। টেন মনে আরেকটা লেন্স আছে আপনার, এটা হচ্ছে আপনার 1750, খুব জনপ্রিয় লেন্স, এটাও দিচ্ছি 13000 টাকায়। এবং আইএস এসটিএম আছে দেখেন, এখানে এসটিএমটা দিচ্ছে হচ্ছে ভাইয়া মাত্র 17000 টাকায়। এবং ইউএসএমটা দিচ্ছে আজকে অফার মূল্য মাত্র 21000 টাকা। 21000 টাকা, জি। আচ্ছা অন্তর ভাই, যেহেতু আপনি এগুলো বিক্রি করতেছেন ঈদের আগে, যেহেতু একটু কমায় কমায় প্রাইসগুলো বলেন, আমার মনে হয় ঈদের আগে ইনশাল্লাহ অনেকগুলো সেল হবে আর কি। জি জি, আমি এখানে যতগুলো প্রাইস বলেছি, এই যে 1835 ইউএসএম লেন্সটা 2230 নিচে ভাই সেল হয় না, আমি 21000 টাকা মনে করেন বলে দিয়েছি। আরেকটা হচ্ছে 18270 এবং জুম লেন্স এবং ওয়াইড লেন্স, হ্যাঁ, এটা খুবই চমৎকার লেন্স, এটার প্রাইস হচ্ছে মাত্র 13000 টাকা। 13000 টাকা, একের ভিতর দুই, আচ্ছা, এটার প্রাইসটা ভাইয়া? এটা হচ্ছে 18270, এটা হচ্ছে আপনার রাখা যাবে আপনার 12000 টাকা। 12000 টাকা, কোনো প্রকার ফাঙ্গাস বা কোনো স্কেচ নেই, একদম পুরো ফুল ফ্রেশ আছে। এবং লেন্সে টুকটাক ফাঙ্গাস থাকবে, কারণ ফাঙ্গাস হচ্ছে লেন্সের ধর্ম, ফাঙ্গাস টুকটাক লেন্সে থাকবে, বাট এটা কোনো ছবিতে এফেক্ট করবে না। আচ্ছা, এটা যেটা 7200 F4L, খুবই জনপ্রিয় লেন্স, জুম লেন্সের মধ্যে যারা হচ্ছে বার্ডিং করেন, সাংবাদিক ভাইরা আছেন, আর আমার এই লেন্সগুলো মূলত বেশিরভাগ সেল হয় আমার কুয়াকাটা এবং কক্সবাজারে, কারণ ওইখানে যেহেতু পর্যটক এরিয়া, এখানে মূলত আমরা এই লেন্সগুলো বেশি সেল হয়। তো এই 7200 F4L কোনো রকম কোনো ফাঙ্গাস স্ট্রেস কিচ্ছু নাই, ফ্রেশ কন্ডিশন আছে, এটার প্রাইস দিচ্ছি মাত্র 38000 টাকা। আমরা কিন্তু মোটামুটি প্রতিটা ক্যামেরার প্রাইস এবং ডিএসএল লেন্সের প্রাইসগুলো জানা যাওয়ার চেষ্টা করলাম ইনশাল্লাহ। এছাড়াও কিন্তু তাদের যারা অতি শীঘ্রই কম্বো প্যাকেজটা যত শীঘ্রই পারেন কল দেওয়ার চেষ্টা করবেন, কারণ কম্বো প্যাকেজটা সহজে থাকে না আর কি। তো অনেক সময় কমেন্ট করেছেন ভাই, আপনারা হয়তো ভিডিও দিলেন, আমরা তো ক্যামেরা পাইলাম না, সেক্ষেত্রে একটু আগে আগে কল দেওয়ার চেষ্টা করবেন। তো যাওয়ার আগে অন্তর ভাইয়ের কাছ থেকে তাদের শুনবেন নাম এবং লোকেশন একটা ক্লিয়ার করতে চাই। আচ্ছা, আমার সবটি হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড, ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স, লেভেল 6, শপ নম্বর 56, ক্যামেরা মোশন, ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, ইমো হোয়াটসঅ্যাপ দুইটি অ্যাভেলেবেল আছে। আমি কিন্তু মানে আমার অনেক প্রোডাক্ট কিন্তু আছে এখানে, কিন্তু মানে দেখাতে পারলাম না, কারণ আপনার পেছনে কিন্তু অনেক কাস্টমার আছে আমার ওয়েট করতেছে। তো আজকে মূলত ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। لا يعلمها إلا الله قصص لا تكشف إلا بكتاب